কাঁচের সাথে প্রার্থনার মধ্য দিয়ে আমরা ঈশ্বরের সেই শক্তি আমরা নামিয়ে আনতে পারি, ঈশ্বরের মধ্য দিয়ে আমরা আশীর্বাদে পরিপূর্ণ হতে পারি, আর সেটি একমাত্র মাধ্যম হলো, সেটি হলো প্রার্থনা। সকলকে খ্রিস্টীয় শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আবারও আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি পবিত্র ঈশ্বরের বাণী শ্রবণের জন্য। আধ্যাত্মিক বৃদ্ধির জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি এবং প্রতিনিয়ত আমরা ঈশ্বরের বাক্য শ্রবণের মধ্য দিয়ে ঈশ্বরের নির্দেশনা পালনের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। কারণ এই পৃথিবী যেমন আছে তেমনই পড়ে রবে, এই সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। এখন প্রশ্ন হলো, আমি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাব, আমি কি সত্যিকার অর্থে সেই স্বর্গে ঈশ্বরের সঙ্গে অনন্তকাল থাকতে পারবো কিনা? এই বিষয় নিয়ে আমরা যখন চিন্তা করি, আর সেই সময়ে আমাদের আধ্যাত্মিকতা আমাদের জীবনে নতুন চেতনা দেয়, নতুনভাবে আমাদেরকে উৎসাহিত করে এবং নতুনভাবে আমাদেরকে নতুন পথ দেখায়, সেই জন্য কিন্তু আমরা ধর্মকর্ম করি। এবং বাংলায় আমাদের পবিত্র ঈশ্বরের বাণী খুব কম পরিমাণে আমাদের মিডিয়াতে আমরা দেখতে পাই, আর সেজন্য আমাদের প্রচেষ্টা আমরা বাংলায় ইউটিউব চ্যানেলে আমরা এই পবিত্র ঈশ্বরের বাণী এই ছাড়মন আমরা তুলে ধরছি, যেন আপনারা এই বাক্য শ্রবণের মধ্য দিয়ে ঘরে বসে আধ্যাত্মিকভাবে বৃদ্ধি পান এবং ঈশ্বরের সঙ্গে সংযুক্ত থেকে তার আশীর্বাদে পরিপূর্ণ হন, আর সেই জন্য আমাদের এই প্রত্যাশা। সম্মানিত খ্রিস্ট ভক্তগণ, সম্মানিত দর্শক শ্রোতা, তাই সকলকে আমি বিনীত অনুরোধ জানাব, আপনারা প্রতিনিয়ত আমাদের সঙ্গে থাকুন এবং এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থেকে ঈশ্বরের বাণী শ্রবণের মধ্য দিয়ে নিজেকে আধ্যাত্মিকভাবে বৃদ্ধি করুন। আমি বিশ্বাস করি আজকের এই বাক্য শ্রবণের মধ্য দিয়ে আপনার জীবনের কিছুটা হলেও পরিবর্তন হবে এবং আপনি নতুন একটি দিক নির্দেশনা পাবেন, নতুন একটি উৎসাহ পাবেন, নতুন একটি উদ্দীপনা পাবেন, নতুন একটি আপনার মনের মধ্যে উৎসাহ জাগরিত হবে। আর সেই প্রত্যাশা করেই আজকে আলোচনা করতে যাচ্ছি। নতুন নিয়ম লোক লিখিত সুসমাচার আমরা যদি 18 অধ্যায় আমরা 1-8 পদ পড়ি, এইখানে প্রভু যীশু খ্রিস্ট একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদের জন্য দিয়েছেন। আমরা জানি যে লোক প্রভু যীশু খ্রিস্টের অন্যতম একজন শিষ্য ছিল এবং প্রভু যীশু খ্রিস্ট তিনি নিজে যা করেছেন এবং তার শিষ্যেরা সেগুলো দেখেছেন, শুনেছেন এবং সেগুলোই তারা লিপিবদ্ধ করেছেন পবিত্র বাইবেলে। আর সেজন্য আমরা বিশ্বাস করি এই বাক্য সত্য এবং এই বাক্য জীবন্ত। আজকে লোক লিখিত সুসমাচারে 18 অধ্যায় প্রভু যীশু খ্রিস্ট বলেছেন, তাহাদের সর্বদাই প্রার্থনা করা উচিত। আমরা প্রত্যেকে জানি যে প্রার্থনা হলো ঈশ্বরের সঙ্গে যোগাযোগ এবং সৃষ্টিকর্তার সঙ্গে আধ্যাত্মিকভাবে সম্পৃক্ত হওয়ার জন্য, তার সঙ্গে যুক্ত হওয়ার জন্য সবচেয়ে বড় যে মাধ্যম আর সেটি হলো প্রার্থনা। আর সেজন্য আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো কার্যসাধক প্রার্থনা। কার্যসাধক প্রার্থনা কি? এই প্রার্থনা আমরা কেন করব? এই প্রার্থনার মধ্য দিয়ে আমরা কি আশীর্বাদ পাব? এই প্রার্থনার মধ্যে কি কি শক্তি রয়েছে? সমস্ত বিষয় আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব। তাই আমাদের আজকে সঙ্গে সঙ্গে থেকে আসুন আমরা প্রত্যেকেই এই বাক্যের মধ্য দিয়ে ঈশ্বরের আশীর্বাদে পরিপূর্ণ হই। আমরা জানি যে সৃষ্টিকর্তা, আমাদের একমাত্র মুক্তিদাতা যীশু খ্রিস্ট, তিনি বারংবার তার শিষ্যদেরকে এই উৎসাহ দিয়েছেন, এইভাবে তিনি উৎসাহিত করেছেন যে তোমাদের প্রত্যেকেরই প্রার্থনা করা উচিত, তোমাদের প্রত্যেকেরই ঈশ্বরের সঙ্গে সংযুক্ত থাকা উচিত। এবং প্রার্থনার জন্য প্রভু যীশু বারবার তার শিষ্যদেরকে চেতনা দিয়েছেন, বারবার তাদেরকে মনে করিয়ে দিয়েছেন, অ্যালার্ট করিয়ে দিয়েছেন যেন প্রত্যেকেই তারা প্রার্থনা করে এবং এই বিষয়ে তিনি সর্বদা চিন্তিত থাকতেন এবং তার অনুসারীরা যেন প্রার্থনা করে, যেন তারা হারিয়ে না যায়, যেন তারা ঈশ্বরের কাছ থেকে বিনষ্ট হয়ে না যায়, ঈশ্বরের সঙ্গে যেন তারা অনন্তকাল থাকতে পারে। আর সেজন্য তারা এই প্রচেষ্টা বারবার করে যেত এবং প্রভু যীশু খ্রিস্ট কিন্তু সেই জন্যই তার শিষ্যদেরকে বারবার উৎসাহিত করতেন যেন তার শিষ্যরা প্রার্থনা করে, যেন তার শিষ্যরা প্রত্যেকে প্রার্থনার মধ্য দিয়ে ঈশ্বরের সঙ্গে, সৃষ্টিকর্তার সঙ্গে যুক্ত থাকে। আর সেই জন্য এই প্রার্থনা যতদিন আমরা যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন না হবে, প্রভু যীশু খ্রিস্টের সেকেন্ড কামিং না হওয়া পর্যন্ত আমরা যেন এই প্রার্থনা করতে থাকি, এই বিষয়ে লোক তার 18 অধ্যায় সুন্দর শিক্ষা দিয়েছেন। তাই আসুন আমরা দেখি ঈশ্বরের এই বাক্যের মধ্য দিয়ে আমরা কি শিখতে পারি। এবং প্রথমত যে প্রশ্ন সেটি হলো এই প্রার্থনা কি, এই বিষয়ে আমাদের প্রত্যেকেরই ভালোভাবে অবগত হওয়া দরকার।
প্রার্থনা কি? আমরা অনেকে এই বিষয়ে জানি না, অনেকে এই বিষয়ে নিয়ে চিন্তা করি না, শুধু চোখ বন্ধ করে আমরা হয়তো কিছু সময় ধ্যান করি, চিন্তা করি, কিন্তু সত্যিকার অর্থে প্রার্থনা কি এই বিষয়ে যদি না জানি তাহলে আমাদের সেই প্রার্থনা করার কোনো সার্থকতা সেখানে থাকবে না, প্রার্থনা কোনো লাভ হবে না। প্রথম হচ্ছে জানতে হবে ঈশ্বরের বাক্য আমাদের কি বলে, প্রার্থনা কি। আসুন আমরা সেই বিষয়ে দেখি। প্রার্থনা হলো গীতসংহিতা যদি আমরা 17:6 করি, সেখানে হলো প্রার্থনা হলো ঈশ্বরকে ডাকা, যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি সমস্ত কিছুর কর্তৃত্বকারী, তিনি কোথায় থাকেন এই বিষয়ে তাকে অন্বেষণ করা, এই বিষয়টি হলো প্রার্থনা। সেই জন্য বলা হয়েছে প্রার্থনা হলো ঈশ্বরকে ডাকা, ঈশ্বরের উদ্দেশ্যে আহ্বান করা। আর সেটি গীতসংহিতা আমরা যদি বিশেষ করে আদি পুস্তক যদি 4:26 করি, সেখানে আরো সুন্দর করে লেখা আছে প্রার্থনা হলো সদাপ্রভুর নামে ডাকা, সদাপ্রভুর নামে ডাকা, আর সেটি হলো প্রার্থনা। গীতসংহিতা 3:4 আমরা যদি 4 করি, সেখানে লেখা আছে প্রার্থনা হলো ঈশ্বরের কাছে ক্রন্দন করা, আপনার মনের আবেগ, আপনার সমস্ত দুঃখ, সমস্ত বেদনা ঈশ্বরের কাছে খুলে বলা, আর সেটি হলো প্রার্থনা। সেজন্য গীতসংহিতা 25:1 লেখা আছে প্রার্থনা হলো ঈশ্বরের দিকে আমাদের হৃদয় মন দেহ সমস্ত কিছু উত্তোলন করা। এই প্রার্থনার মধ্য দিয়ে আমরা আমাদের হৃদয় মন আত্মা প্রভুর কাছে আমরা উৎসর্গ করতে পারি। যিশাইয়া যদি আমরা 55:6 পড়ি, সেখানে বলা হয়েছে প্রার্থনা হলো সদাপ্রভুর অন্বেষণ করা, সদাপ্রভুকে অন্বেষণ করা, সেটি হলো প্রার্থনা। আমরা যদি ইব্রিয় তার 4:16 পড়ি, সেখানে লেখা আছে প্রার্থনা হলো ঈশ্বরের অনুগ্রহ সিংহাসনের সম্মুখে উপস্থিত হওয়া। সেজন্য আমরা দেখি, আমরা ইব্রিয় যদি 10:12 করি, সেখানেও বলা হয়েছে যে ঈশ্বরের নিকটবর্তী হওয়া, ঈশ্বরের কাছে যাওয়া, আর সেটি হলো প্রার্থনা। আমরা যখন আমাদের দেহ মন আত্মা ঈশ্বরের কাছে সমর্পণ করি, তার কাছে আমরা আমাদের মনের সমস্ত ভাবভক্তি প্রকাশ করি, আমাদের সমস্ত অব্যক্ত কথাগুলো তার কাছে খুলে বলি, আর সেটি হলো প্রার্থনা। এখন প্রশ্ন হলো এই প্রার্থনা আমরা কেন করব, এই প্রার্থনা কেন করা দরকার, এই বিষয়ে আমরা অনেকেই অবগত নই, অনেকে হয়তো এই বিষয়ে ভালো করে আমরা জানি না আমরা কেন প্রার্থনা করি, কেন আমাদের করা দরকার। ঈশ্বর বিশ্বাসীদের প্রার্থনা করতে বলেছেন, এই জন্য আমরা প্রত্যেকে প্রার্থনা করি। এবং গীতসংহিতা 105:4 সেই বিষয়ে লেখা আছে ঈশ্বর স্বয়ং তিনি আমাদেরকে প্রার্থনা করতে বলেছেন, সেই জন্য আমরা প্রত্যেকে প্রার্থনা করব। কেননা ঈশ্বর তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড একমাত্র সৃষ্টি করেছেন আমাদের মতো মানুষদের জন্য, আমরা যেন ঈশ্বরের প্রশংসা করি, আমরা যেন ঈশ্বরের উদ্দেশ্যে আমরা আরাধনা করি, এই জন্য ঈশ্বর তিনি বলেছেন তোমরা প্রত্যেকে প্রার্থনা করবো, আর সেই কারণেই আমরা কিন্তু প্রার্থনা করবো। আমরা যদি দেখি পুরাতন নিয়মে বিভিন্ন নবী ভববাদী তারাও বলেছে যেন আমরা সদাপ্রভুর কাছে প্রার্থনা করি, এবং আমাদের যে সমস্ত প্রেরিত অ্যাপোস্টল যারা ছিলেন তারাও বলেছেন যেন আমরা প্রত্যেকেই সৃষ্টিকর্তার কাছে আমরা প্রার্থনা করি। এমনকি প্রভু যীশু খ্রিস্ট তিনি নিজে আজকের এই বাক্যে লোকলিখিত সুসমাচার 18:18 প্রভু যীশু খ্রিস্ট তিনি বলেছেন তাহাদের সর্বদাই প্রার্থনা করা উচিত, তাদের নিরুৎসাহ হওয়া উচিত নয়, আর সেই জন্য আমরা প্রত্যেকেই প্রার্থনা করব। ঈশ্বরের বাক্য আমরা যেন প্রত্যেকেই প্রার্থনার মধ্য দিয়ে আমরা তুলে ধরি ঈশ্বরের কাছে। এবং খ্রিস্টের স্বর্গারোহণের পর আমরা দেখেছি যে তার শিষ্যেরা কি করেছিল, সেই মরিয়মের উপরের কুঠুরিতে সেই 12 শিষ্য তারা প্রত্যেকেই প্রার্থনায় রত ছিলেন, কারণ প্রভু যীশু খ্রিস্ট যখন এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছিলেন সেই সময় তার শিষ্যদেরকে এই কথা বলেছিলেন, যতক্ষণ পর্যন্ত পবিত্র আত্মা তোমাদের মধ্যে না আসবে তোমরা এই জেরুসালেম ত্যাগ করবে না। আর সেই জন্য আমরা দেখেছি যে সেই 50 দিনে সেই 12 শিষ্য যখন উপরের কুঠুরিতে প্রার্থনা করছিলেন, এই সেই সময় পবিত্র আত্মা অগ্নির মতো খণ্ড খণ্ড হয়ে তাদের উপরে বসেছিল, এবং সেদিন তারা শক্তি প্রাপ্ত হয়েছিল, যে পিতর সেই জেলে সম্প্রদায় থেকে এসেছিল সেই পিতর পবিত্র আত্মার শক্তির মধ্য দিয়ে যখন প্রচার করছিলেন, একসাথে 3,000 লোক প্রথম মণ্ডলীতে সংযুক্ত হয়েছিল, সেটি ছিল পৃথিবীর প্রথম মণ্ডলী। আর এইখানে দেখি সেটি সম্ভব হয়েছিল প্রার্থনার মধ্য দিয়ে। প্রার্থনার মধ্য দিয়ে আরো কি কি হয় আমরা দেখতে পাই, যে আমরা যদি এলিয় ভগবতের কথা পড়ি, সেখানে লেখা আছে যে একবার এলিয় তিনি প্রার্থনা করলেন যেন এই পৃথিবীতে বৃষ্টি না হয়, 3.5 বছর এই পৃথিবীতে কোনো বৃষ্টি হয়নি, সমস্ত শস্য ফসল প্রায় মরে যাচ্ছিল, আর সেই সময় লোকেরা এলিয়ের কাছে গেলেন এবং এলিয়কে বললেন তুমি প্রার্থনা করো যেন এই পৃথিবীতে বৃষ্টি হয়।
আর সেই জন্য এলিয়া তিনি কি করলেন, প্রার্থনা করলেন এবং এই পৃথিবীতে বৃষ্টি সেই জল বর্ষণ করলো এবং সমস্ত পৃথিবী সজীব হলো। আমরা দেখি যে এই যে প্রার্থনা, এই প্রার্থনার মধ্য দিয়ে সেটি সংগঠিত হয়েছিল, পবিত্র আত্মার অবতরণের মধ্য দিয়ে সেই মণ্ডলী প্রথম সৃষ্টি হয়েছিল, সেটি কিন্তু প্রার্থনারই ফল। সেই জন্য এই কার্যসাত প্রার্থনা আমাদের করা দরকার। প্রার্থনার কি কি শক্তি আছে আমরা দেখি যাত্রা পুস্তক 17:11 যদি পড়ি, সেখানে একটি ঘটনার কথা লেখা আছে। মসি যতক্ষণ ঈশ্বরের উদ্দেশ্যে সেই হস্ত হাত উত্তোলন করে রেখেছিল ততক্ষণ পর্যন্ত ইসরায়েল জয়ী হয়েছিল। আমরা দেখেছি যে সেই অমালিকেরা তাদের বিরুদ্ধাচরণ করেছিল, তাদের অপোজিট সেই শত্রুপক্ষ ছিল, সেই অমালিকীয়দের সঙ্গে ইসরায়েলের যে যুদ্ধ, সেই যুদ্ধে জয় হয়েছিলেন মসির সেই প্রার্থনার মধ্যে দিয়ে। মসি তার দুই হস্ত উত্তোলন করে রেখেছিল, যার কারণে সেই ইসরায়েল জাতি সেদিন জয়ী হয়েছিল এবং অমালিকেরা তারা পরাজিত হয়েছিল। এখানে আমরা দেখতে পাই, আমরা দেখতে পাই এলিয়ার প্রার্থনার মধ্য দিয়ে কি হয়েছিল, একজন বিধবার সেই মৃত সন্তান সে জীবিত হয়ে গিয়েছিল। প্রার্থনার কত শক্তি আমরা সেই বিষয়ে দেখতে পাই। এই প্রার্থনা আমরা কিভাবে করব, এই প্রার্থনা আমরা কিভাবে করতে পারি, এই বিষয়ে অনেকের হয়তো বিভিন্ন ধারণা রয়েছে। তারপরে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, এই প্রার্থনা হলো আমরা ঈশ্বরের সঙ্গে সংযুক্ত হই। এই প্রার্থনা আমরা যখন করব, আমরা প্রত্যেকে নীরবে প্রার্থনা করতে পারি, নিবৃত্তে আপনার ঘরের কোনায় নীরবে ঈশ্বরের সঙ্গে সেই সময় কাটাতে পারেন। আপনি হাঁটু করে প্রার্থনা করতে পারেন, আপনি চিৎকার করে ঈশ্বরের উদ্দেশ্যে তার প্রশংসা করতে পারেন, আপনি শুয়ে শুয়ে প্রার্থনা করতে পারেন, আপনি অসুস্থ যদি থাকেন আপনি বিছানায় শুয়ে শুয়ে প্রার্থনা করতে পারেন, আপনি উপর হয়ে প্রার্থনা করতে পারেন, আপনি আপনার দেহ মন আত্মা উত্তোলন করে ঈশ্বরের উদ্দেশ্যে সেই গান কীর্তনের মধ্য দিয়ে আপনি প্রার্থনা করতে পারেন, আপনি আপনার দেহ মন সমস্ত কিছু সেই বিশ্বাসে ঈশ্বরের কাছে আপনি প্রার্থনা করতে পারেন। সেই জন্য আমাদের প্রত্যেকের দিকে উচিত যেন আমরা স্বর্গের দিকে হাত তুলে ঈশ্বরের উদ্দেশ্যে আমরা প্রার্থনা করি। সেই জন্য আমরা প্রত্যেকেই যেন এই বিষয়গুলো দেখি, কার্যসাত প্রার্থনার মধ্য দিয়ে আমরা ঈশ্বরের সেই শক্তি আমরা নামিয়ে আনতে পারি, ঈশ্বরের মধ্য দিয়ে আমরা আশীর্বাদে পরিপূর্ণ হতে পারি। আর সেটি একমাত্র মাধ্যম হলো, সেটি হলো প্রার্থনা, সেটি হলো একমাত্র প্রার্থনা, সেই প্রার্থনার মধ্য দিয়ে আমরা সেটি করতে পারি। আজকে লোকলিখিত সুসমাচার 18:7 করে যদি, সেখানে লেখা আছে ঈশ্বরের প্রকৃত মনোনীত যারা তারা যেন বিশ্বাসে শক্তিশালী হয়, তারা যেন প্রত্যেকে পবিত্র আত্মার মধ্য দিয়ে তারা প্রত্যেকে অবিচল থাকে এবং তারা প্রত্যেকে যেন প্রভু যীশু খ্রিস্ট যতদিন পর্যন্ত এই পৃথিবীতে না আসেন ততদিন পর্যন্ত বিশ্বাসে তারা জীবনযাপন করে। আর এই কারণে সেই কথা বলা হয়েছে যেন অবিচল আমরা সেই প্রার্থনা করি। আর সেই জন্য আমাদের কার্যসাধক প্রার্থনা করা দরকার এবং আমরা আমাদের সমস্ত অব্যক্ত কথা, আমাদের হৃদয়ের সমস্ত ক্রন্দন, আমাদের সমস্ত হৃদয়ের চাহিদা, আমাদের সমস্ত আকাঙ্ক্ষা যেন ঈশ্বরের কাছে তুলে ধরি, আর সেটি হলো প্রার্থনা। এই প্রার্থনার মধ্য দিয়ে আমরা যেন প্রত্যেকেই বদ্ধমূল হই, প্রার্থনার মধ্য দিয়ে আমরা যেন প্রত্যেকে ঈশ্বরের সঙ্গে সংযুক্ত থাকি, আর সেই কারণে আমরা ঈশ্বরের আশীর্বাদ লাভ করি। আর এই কারণে আমাদের কার্যসাধক প্রার্থনা করা উচিত। এখন প্রশ্ন হলো, আপনি এবং আমি সত্যিকার অর্থে কতটুকু সময় আমরা ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনায় সময় কাটাই, কতটুকু সময় আমার ব্যক্তিগত জীবন আমি ঈশ্বরের উদ্দেশ্যে আমরা ব্যয় করি, কতটুকু সময় আমি আমার পরিবারে দিই, কতটুকু সময় আমার অফিসে দিই, কতটুকু সময় আমার ব্যক্তিগত কাজে আমি ব্যবহার করি, আর কতটুকু সময় আমি ঈশ্বরকে দিই, সেটি একটি প্রশ্ন রয়ে যায়। আজকে আমাদের সকলেরই সেই সময় এসেছে, আমাদের মূল্যায়ন করার সময় এসেছে, আমাদের ইভ্যালুয়েশন করার সময় এসেছে। আমরা কি সত্যিকার অর্থে এই জগতের সমস্ত ব্যস্ততায় কর্মব্যস্ততায় আমরা কি ব্যস্ত রয়েছি, নাকি ঈশ্বরের উদ্দেশ্যে আমরা সময় কাটাচ্ছি? ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট তিনি আজকে আমাদের সেই কথা বলছেন, আমাদের সর্বদাই প্রার্থনা করা উচিত, আমাদের নিরুৎসাহ হওয়া না উচিত। আমাদের সেই কথা তিনি বলেছেন যেন আমরা নিরুৎসাহিত না হই, আমরা যেন প্রার্থনার মধ্য দিয়ে ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকি। আর এই কারণে প্রভু যীশু খ্রিস্ট তিনি এই পৃথিবীতে এসেছিলেন আপনার এবং আমার মুক্তির জন্য, তার জীবন এই ক্রুশে তিনি উৎসর্গ করেছিলেন এবং তিনি আমাদেরকে এই আহ্বান করেছেন যেন আমরা প্রত্যেকেই আমরা সেই প্রার্থনার মধ্য দিয়ে তার সঙ্গে যুক্ত থাকি এবং অনন্তকাল ঈশ্বরের সঙ্গে থাকার সেই সুযোগ আমরা করে নিই। ঈশ্বর চান, প্রভু যীশু খ্রিস্ট চান আপনি এবং আমি যেন আমরা মৃত্যুবরণ না করি, আপনি এবং আমি যেন অনন্তকাল ঈশ্বরের সঙ্গে থাকি, আপনি এবং আমি যেন হারিয়ে না যাই, আপনি এবং আমি যেন সেই পাপের মধ্যে পতিত হয়ে জাগতিকতায় মত্ত হয়ে আমরা যেন সেই নরকে চলে না যাই। সেই জন্য প্রভু যীশু খ্রিস্ট লোক 18 এই এক পদে তিনি এই কথা বলেছেন, লোক 18:1 প্রভু যীশু খ্রিস্ট বলেছেন তাদের সর্বদাই প্রার্থনা করা উচিত, তাদের নিরুৎসাহ হওয়া উচিত নয়। আজকে আমি আপনাকে সে আহ্বান করছি, আসুন আমরা প্রত্যেকেই
ঈশ্বরের সঙ্গে প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে আমরা প্রত্যেকেই প্রার্থনা করি। আমাদের সমস্ত প্রার্থনা আমরা যীশু খ্রিস্টের নামে করি এবং খ্রিস্টকে আমাদের সম্মান গৌরব জানানোর মধ্য দিয়ে আমরা ঈশ্বরের আশীর্বাদ লাভ করি। আপনি এবং আমি প্রত্যেকেই প্রার্থনায় সময় কাটাই এবং ঈশ্বরের সঙ্গে যুক্ত থেকে তার আশীর্বাদে পূর্ণ হই, এই প্রত্যাশা এই প্রার্থনা রেখে আজকের আলোচনা শেষ করছি। ঈশ্বর তার বাক্যের মধ্যে দিয়ে আমাদের সকলকে আশীর্বাদ লাভ করুন। আমি প্রার্থনা করছি, পবিত্রতম পিতা, এই সময় তোমার কাছে প্রার্থনা করি যেন প্রত্যেকেই আমরা তোমার সঙ্গে যুক্ত থাকি, এবং প্রার্থনা হলো আমাদের একটি বড় মাধ্যম। প্রভু তুমি আমাদের আশীর্বাদ করো, আমাদের প্রার্থনার মানুষ হতে তুমি সাহায্য করো, যেন প্রার্থনার মধ্য দিয়ে তোমার সঙ্গে যুক্ত হই। আজকে এই বাক্য যারা শুনছে প্রত্যেককে তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো, তাদের পরিবার, তাদের সন্তান প্রত্যেকে আশীর্বাদ করো, এবং তার ব্যবসা, তার সেই কার্যক্ষেত্র, তার সেই চাকুরি, সমস্ত কিছুতে যেন তোমার আশীর্বাদ আসে, তুমি সেই আশীর্বাদ দান করো। আমাদের যা কিছু প্রয়োজন সমস্ত কিছু দিয়ে পরিপূর্ণ করো, আমাদের সঙ্গে থাকো। যিশু তোমার পবিত্র নামে যায়। আমেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা প্রতিনিয়ত ঈশ্বরের বাক্য এস বাংলা পিস ইউটিউব চ্যানেলে আমরা দিচ্ছি। আপনারা এই বাক্য শ্রবণ করুন। প্রতি সপ্তাহে আমরা অন্তত একটি করে ভিডিও দিই যেন আপনারা এই বাক্য শ্রবণের মধ্য দিয়ে আধ্যাত্মিকভাবে বৃদ্ধি পান, এবং আমাদের লাইক দিন, আমাদেরকে সাবস্ক্রাইব করুন যেন আমরা প্রত্যেকেই এই বাক্য আরো সুন্দরভাবে তুলে ধরতে পারি, এবং আপনাদের পরিচিত জনদের কাছে আপনি শেয়ার করুন যেন তারাও এই বাক্য শ্রবণ করতে পারে এবং ঈশ্বরের আশীর্বাদে পরিপূর্ণ হয়। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি, আপনাদের মঙ্গল কামনা করছি। আপনারা ঈশ্বরের অনুগ্রহের মধ্যে থাকুন, তার ভালোবাসার মধ্যে থাকুন এবং ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকুন। ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ দান করুন। আমেন।